الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে কিছু জরুরি দোয়া সম্পর্কে আপনাদের কথা বলবো। প্রথমত আপনারা জানেন যে মুমিনরা আল্লাহর জিকির করে। এমনি সাধারণত মুমিনদের হৃদয়ে সবসময় আল্লাহর জিকির থাকে এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আছেই। কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে বিশেষ কিছু জিকির আছে, সেগুলো পড়া সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন এই সময় এই, এই সময় এই, এই সময় এই। বিশেষ করে মুমিন বান্দা যারা, তাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করা উচিত। অনেকে যারা বই পড়তে পারেন তারা বই দিকে মুখস্থ করে নেন, কিন্তু যারা বই পড়তে পারেন না তাদের হয়তো মুখস্থ করতে অসুবিধা হয়। অতএব যদি আপনারা এই সিডি ঘুরিয়ে ফিরিয়ে চালিয়ে চালিয়ে যদি মুখস্থ করতে পারেন এই ভিডিওটা, তাহলে নিশ্চয়ই তা ভালো এবং আল্লাহর জিকিরকারী বান্দা হিসাবে আপনি গণ্য হবেন, আর এটা একটা বিশাল মাহাত্ম্য, মর্যাদার ব্যাপার। আশা করি সেই আশা নিয়েই আমরা শুরু করছি। প্রথমত ঘুম থেকে, আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাজি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাজি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে কি? সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে জীবিত করলেন মরার, মেরে দেওয়ার পরে। মানে আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম হচ্ছে মরণের ভাই, তাই মরেছিলাম, তিনি আবার জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, আর তার দিকেই আমাদের পুনরুত্থান। কখন এটা? কিয়ামতের সময়। তাহলে ঘুম থেকে ওঠার বা জাগার দোয়া কি হলো? আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দলিল সহ বলতে গেলে অনেক লম্বা চওড়া ব্যাপার আছে, অতএব সংক্ষেপের সঙ্গে বলে যাচ্ছি। তারপরে উঠলেন, উঠে বাথরুম যাবেন, বাথরুমে ঢোকার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কি বলতে হয়? বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহর নাম নিয়ে ঢুকছি। আল্লাহর নাম নিয়ে ঢুকলে যখন আপনি কাপড় খুলবেন, তো বাথরুমের ভিতর তো কেউ নেই, কিন্তু জিন বলে একটা জাতি আছে যাকে আমরা দেখতে পাই না, তাদের চোখে পর্দা পড়ে যায়, ফলে সে আমাদেরকে উলঙ্গ অবস্থায় বা সে জাতি আমাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় না, যিনি বিসমিল্লাহ বলতে হয়, কাপড় খোলার সময়ও বিসমিল্লাহ বলতে হয়। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি খবিস, জিন, নারী এবং পুরুষ থেকে। তার কারণ খবিস যে হবে সে হয়তো আমাকে ডিস্টার্ব করবে, আমার কষ্ট দেবে, কিন্তু ভালো হলে তো করবে না। এই জন্য যে বাথরুমগুলোতে বা যেখানে প্রসাব পায়খানার জায়গা, সেখানে সাধারণত খবিস জিন বাস করে, এই জন্য এই দোয়া বলতে হয় এবং বলা ভালো। দেখবেন অনেকেই জিন পায়, জিন ছাড়ানোর সময় বলে আমি অমুক জায়গায় ছিলাম, সে পায়খানা করতে গেছিল, ইত্যাদি ইত্যাদি বলে থাকে। সুতরাং দোয়া পড়লে পরে, আশ্রয় প্রার্থনা করে নিলে পরে সে জিন আর তাকে ডিস্টার্ব করে না বা কষ্ট দেয় না। বাথরুম থেকে বের হয়ে কি দোয়া বলতে হয়? গোফরানাক, তার মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কেন বলতে হয় ক্ষমা চাচ্ছি? যেহেতু এতক্ষণ যে বাথরুমের ভিতরে ছিলাম, সেই সময় তো আল্লাহর জিকির হয় না, তাই না? বাথরুমের ভিতরে আল্লাহর জিকির হয় না, আল্লাহর জিকির করতে হয় না, আল্লাহর নাম নেওয়া যায় না। এই জন্য এই যে মোবাইল গুলোতে আপনার রিংটোন থাকে, এই রিংটোন থাকে দু রকম, তিন রকম, বহু রকম, কারো গান বাজনা আছে, এ তো যারা গান বাজনা পছন্দ করে, কাবিরা গোনা, গান বাজনা শোনা কাবিরা গোনা, তারা লাগিয়ে রাখে। অথবা মিউজিক থাকে, মিউজিক লাগানো হারাম। অথবা অনেকে আবার ভালো যারা, তারা আবার হয় আজান লাগিয়ে রাখে, না হয় কোরআনের আয়াত, এটাও জায়েজ না। কেন না? এইগুলো হঠাৎ করে এই যেমন রিং বাজছে, এমন জায়গায় ডিং বাজবে। এখন যদি আপনার গান বাজনা থাকে, তো এই মজলিসে গান বাজনা বেজে ওঠা ভালো? মসজিদের ভিতরে নামাজ পড়ছেন, গান বাজনা বেজে ওঠে কত, তাই না?
এমন এমন বাজনা এমন এমন গান থাকে মনে হয় নামাজ পড়তে বসে নাচি এত সুন্দর বাজনা বুঝতে পাচ্ছেন তো এগুলো হারাম তেমনি আপনার কোরআন কিংবা আজান বাথরুমের ভিতরে বাজবে এটাও জায়েজ না আপনি যদি বাথরুমের ভিতরে উযু করার ব্যবস্থা থাকে তো উযু করতে গিয়ে বিসমিল্লাহ বলতে হবে না খবরদার মুখে বলবেন না কি বল মনে মনে বলে উযু শুরু করবেন ঠিক আছে তাহলে বাথরুম থেকে বের হয়ে কি দোয়া বলবেন গোফরা আনাক আল্লাহ আমাকে ক্ষমা করো কেন ক্ষমা যেহেতু বাথরুমের ভিতরে জিকির বন্ধ ছিল এই জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও তারপরে উযু করতে লাগবেন উযু করার আগে কি বলতে হয় ওই বললাম বিসমিল্লাহ কারণ বিসমিল্লাহ বলে উযু শুরু না করলে উযু হয় না এই জন্য বিসমিল্লাহ বলবেন তারপর উযু হয়ে গেলে কি দোয়া বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين তার মানে হে আল্লাহ আশাক্ষ দিচ্ছি তো কালেমা শাহাদা আছেই তারপরে শেষকালে যেটা বলা হয়েছে যে তুমি আমাকে যারা পবিত্র হয় তাদের মধ্যে গণ্য করো মানে আমাকে পবিত্র মানো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মানে আমি সাক্ষ্য দিচ্ছি কলমা শাহাদা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসনা তিনি একক তার কোনো অংশ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রেরিত দূত হে আল্লাহ আমাকে তওবাকারী বানাও আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন আমাকে তওবাকারী বানাও ওয়াজালনি মিনাল মুতাহহিরিন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো আবার বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন অনেকে বলে এটা যাইফ না বিশেষ ভাবে এটাও সহি দুটোই বলা যাবে আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নি আল-আযা ওয়া আফানি যে বাথরুম থেকে বের হওয়ার দোয়া এটা সহি না এটা বলা দরকার নেই বরং কি বলবেন যেটা সহি সেটা হচ্ছে গোফরা আনাক তারপরে কাপড় পরার সময় কি বলবেন কাপড় যখন পরবেন তখন কি বলবেন কাপড় পরার দোয়া কি হ্যাঁ কাপড় পরার সময় দোয়া বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাজা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়াটা খাবার পরে দোয়াটা একই প্রায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আল্লাযী রাযাকানি হাজা আলহামদুলিল্লাহ আল্লাযী রাযাকানি আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এটা কখন বলতে হয় খাবারের পর যে আল্লাহ যে সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে এটা খাওয়ালেন এবং রিজিক দিলেন আমার নিজের কোন মানে শক্তি সামর্থ্য ছাড়া মানে রুজি আল্লাহর কাছ থেকে আসে এজন্য এটা বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানি আর কাপড় পরার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা মানে সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে কাপড়টা পরালেন ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া একই আতআমানি আর কাসানির পার্থক্য ঠিক আছে ওটা সহি না ওটা পরে বলছি ওটা দোয়া কারো কাছে খেলে দোয়া পড়তে হয় বেশ তো কি বলেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি আর আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি এই দুটো পার্থক্য বাকিটা একই তাহলে কাপড় পরার সময় কি দোয়া আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া হয়ে গেল কাপড় পরলেন কাপড় পরার পর আপনি এবারে ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হওয়ার কি দোয়া আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কোন কাজে স্কুলে যাচ্ছেন চাকরি স্থলে যাচ্ছেন কেউ চাকরি খুঁজতে যাচ্ছেন আল্লাহর কাছে দরখাস্ত না দিয়ে তারা কোথায় দরখাস্ত দিতে যায় অফিসে অফিসে সার্টিফিকেট গুলো নিয়ে ঘুরে ঘুরে বগল করে অফিসে অফিস করে চাকরি খোঁজে হয়রান হয় ব্যাকিং এর জোর আছে তো ব্যাকিং এর উপরে ভরসা করে তাই না আর নম্বর ভালো আছে তো নম্বর উপরে ভরসা করে কিন্তু আসল ভরসা যেখানে করা দরকার সেখানে করে না হয়রান হয় সেখানে দরখাস্ত না দিয়ে যারা রুজির অনুসন্ধানে যায় ব্যবসা বাণিজ্যের অনুসন্ধানে যায় চাকরির অনুসন্ধানে যায় তাদের জন্য আলাদা দোয়া আছে
আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, তাই না? তাদের জন্য বিশেষ করে দুটো দোয়া আমি উল্লেখ করব নামাজের সময়ে, নামাজের ভিতরে এবং নামাজের পরে। নামাজের ভিতরে এমন একটা দোয়া আছে যে আল্লাহর কাছে রুটি চাওয়া হয়, কোন সময় জানেন ভাই? দুই সিজদার মাঝখানে কি আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহু আকবার, ওয়ারজুকনি। দুই সিজদার মাঝে তো অনেকে দোয়াই পড়ে না, তাদের হয়তো কিতাবে নেই, মজাবে নেই, যাই হোক, কিন্তু দোয়া আছে কি দুই সিজদার মাঝখানে? আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। হে, কোথায় রুজি খুঁজে বেড়াচ্ছ আর কোথায় মোনাজাতের জন্য চিল্লাচ্ছ? তোমার নামাজের ভেতরে, নামাজটাই হচ্ছে মোনাজাত, সেখানেই মোনাজাত ঢুকে আছে, আল্লাহ কাছে রুজি চাও। আর একটা দোয়া আছে ফজর নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে দোয়াটা বলবেন, হাত তুলে নয়, এমনি। কি না? কে? আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। আমল করলে তাড়াতাড়ি বলেন, কই আমল হলে চটাচট মুখে আসবে। রুজি আল্লাহর কাছে চাইবেন, রুজি চান না হুজুর দোয়া করেন যেন চাকরি পায়, হুজুর দোয়া করেন যেন আমার ব্যবসায় লাভ হয়, হুজুর এই ক্ষতিগ্রস্ত, এই অমক, এই বেতন কম, এই কাঁদুনি মানুষের কাছে গাইলে কি হবে? যার কাছে গাইলে কাজ হবে তার কাছে কাঁদো, তার কাছে গাও, তার কাছে বলো, তার কাছে কও কি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা। তিনটে জিনিস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, আমাকে সেই ইলম দাও যাতে উপকার আছে, বিশ্বকাপে কে জিতলো, অমক কি হলো, অমক না, এসব দরকার নেই, যে ইলম উপকার দেবে দুনিয়াতে এবং আখেরাতে সেই ইলম দাও আমাকে। ওয়ারিজকান তাইয়েবা, এবং হালাল রুজি দাও, রুজি চাইলেই হবে না, কি চাই? ছেলে চাইলেই হবে না, নেক সন্তান দাও, রুজি চাইলেই হবে না, কি চাই? হালাল রুজি দাও। ও আমালাম মুতাকাব্বালা, আর আমল তো করি, কিন্তু সবারই আমল কি কবুল হয় আল্লাহর কাছে? হজ সবাই করে, নামাজ সবাই পড়ে, সবারই নামাজ, সবারই হজ কবুল হয়, সবারই রোজা কবুল হয় না? এমন আমল দাও যা কবুল হয় তোমার কাছে। দেখছেন কত সুন্দর দোয়া, ফজরের ফরজ নামাজের পর, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালাম মুতাকাব্বালা, এটা বলতে হয়, ঠিক আছে? তারপরে আপনি যান চাকরি খুঁজতে, ব্যবসা করতে, চাষ করতে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি এই দোয়া পড়ে বের হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে যাবেন হেফাজতের জন্য। আবার কি চাই? বৃষ্টি মেঘ দেখলে আপনি ছাতা নিয়ে বের হন, কেন? বৃষ্টি থেকে বাঁচব। আর এখানে আপনি দোয়াটা পড়লে অটোমেটিক ছাতা চলে আসবে, যে আপনার বিপদ আপদ হবে না, কোন সমস্যা হবে না আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আপনাকে এই দোয়া বলতে হয়। বেশ, মসজিদে গেলে পরে মসজিদ প্রবেশ করার আগে কি দোয়া বলতে হয়? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এ তো জানা আছে সবারই, তাই না? এবারে যে দোয়াটা বলতে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে দরজা অনেকে খোলেন, দরজা খুলে অনেকে ঢোকেন, দরজা খুলে ঢোকার সময় কার ঘরে ঢুকছেন? আল্লাহর ঘরে। সেই আল্লাহর কাছে কিছু চান, এই সময় চাইলে কিছু পাওয়া যাবে, কিছু পাওয়া যেতে পারে, তখন কি বলবেন আপনি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আগে কি বলতে হবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তার মানে, হে আল্লাহ, তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, আমি তো মসজিদের দরজা খুলছি, আর তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। দেখছেন, মসজিদ ঢোকার সময় আল্লাহর রহমতের দরজা, যদি আল্লাহ রহমতের দরজা আপনার দিকে খুলে দেন, তো রহমতের বন্যা সামালতে পারবেন? আল্লাহু আকবার, রহমতের দরজা খুলতে বলা হয়। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া বলতে হয়? মসজিদ থেকে বের হতে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক। ফজল মানে হচ্ছে অনুগ্রহ, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ কামনা করছি। দেখছেন, ঢোকার সময় রহমত চাইলেন, রহমতের দরজা খুলে দাও, আর বের হওয়ার সময় তোমার অনুগ্রহ, কারণ এবার বের হয়ে যাব, কেউ যাব ব্যবসাতে, কেউ যাব বাণিজ্যে, কেউ দোকান খুলব, কেউ কি বলে আপনার পড়তে যাব, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তোমার অনুগ্রহের দরকার, আল্লাহর অনুগ্রহ যদি কেউ লাভ করে, বুঝতেই তো পারছেন, তো মসজিদ থেকে বের হওয়ার কামনা কি করবেন? বিসমিল্লাহ বলে দরুদ পড়ে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক। হলো,
বেশ এবারে চলেন কাজ হয়ে যাওয়ার পরে যখন ঘরে ফিরে আসবেন ঘর ঢোকার সময় কি বলবেন বিসমিল্লাহ ঘর ঢোকার সময় শুধু কি বলবেন বিসমিল্লাহ যদি বিসমিল্লাহ বলে ঘর ঢোকেন শয়তান সে ঘরে ঢুকতে পারবে না আর ঘরবাসীকে সালাম দেবেন যদিও সে ঘরে কেউ না থাকে আপনার স্ত্রী আছে স্ত্রীকে সালাম দেন মা আছে মাকে সালাম দেন তবে ঘর ঢোকার আগে অনুমতি নিয়ে দরকার তাই না অনুমতি নিতে হবে যে কোনো ভাবেই গলা সালা দিয়ে হোক যেমন করে হোক মা থাকলেও মায়ের কাছে মা কোন অবস্থায় আছে জানেন না আপনি অবশ্য স্ত্রী থাকলে আলাদা কথা তো যাই হোক কি বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ঘর ঢুকলে শয়তান ওই ঘরে ঢুকতে পারে না তারপরে খাবার এলো খাবারের আগে কি বলতে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম না যেখানে বিসমিল্লাহ বলতে হয় সেখানে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আপনি বাড়তি কেন বলবেন সুতরাং শুধু বিসমিল্লাহ বললে পরে আপনার ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না না বিসমিল্লাহ না বলে খেলে শয়তান অংশগ্রহণ করবে বিসমিল্লাহ বলে ঘর না ঢুকলে ওই ঘরে আপনার শয়তান জায়গা করে নেবে যতই ঘর বন্ধ করেন ও আয়নাতে আর ওই সিঁদুরে আর ওই ভাঁড়ে আর ওই কিছু মানবে না ঠিক আছে খাওয়া খাওয়া খাওয়ার যে নিয়ম আপনি খাচ্ছেন অনেকে বলে খাওয়া প্রথমে নিতে হবে দিয়ে তারপরে সুবহান আল্লাহ তারপর আলহামদুলিল্লাহ গিলার পরে আল্লাহ আকবার এসব কথা না এসব বাড়তি এগুলো বাড়াবাড়ি জিনিস শুধু বিসমিল্লাহ বলে শুরু করুন যদি ভুলে যান বিসমিল্লাহ বলতে হঠাৎ করে যদি মনে পড়ে খেতে খেতে তাহলে কি বলতে হবে এটা বলে নেওয়ার ব্যাপার আছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ মানে ভুলে গেছি তো অতএব প্রথমে শেষে আল্লাহর নাম তারপর খাওয়া শেষ হয়ে গেলে কি বলবেন আলহামদুলিল্লাহি আল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া ওই কাপড় পরার সময় বললাম এই দোয়াটা বলতে হবে সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন এবং রুজি দিলেন আমার বিনা কোন শক্তি সামর্থ্য ছাড়া আল্লাহ তুমি দিলে তো খাও খেতে পায় না হয় তো না খেয়ে মরতে হবে আল্লাহর পক্ষ থেকে রুজি আসে ঠিক আছে কিন্তু হুজুর অপরের কাছে খেলে আমরা তো খুব অপরের কাছে খাই দাবায় দেবে খাই তার বলে হ্যাঁ কষ্ট দিলাম তাই বলি না কষ্ট দিলাম বলি খাওয়ানোর পর খাওয়া হয়ে গেল হ্যাঁ কষ্ট দিলাম আবার যে খাওয়ায় সেও বলে আপনাকে কষ্ট দিলাম আসল দোয়া ফাঁকি তারপরে নকল নিয়ে ঢাকি তো আসল দোয়াটা কি আপনি আমি যদি আপনার কাছে খাই তো আপনাকে আমি দোয়া দেবো কি বলে দোয়া দেবো কি বলবো আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়াসকি মান সাকানি হে আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো তুমি তাকে পান করো যে আমাকে পান করালো দেখলেন কত সুন্দর দোয়া অথচ আমি কষ্ট দিলাম বলে পালিয়ে আসি পরের কাছে শুধু তাই না ইফতারি করতে আমরা তো ইফতারি করি অনেকের কাছে ইফতারি দাওয়াতের খুবই ধম আর এখানে তো বুঝতেই পারছেন সৌদি আরবে ইফতারি কেমন সবাই একসাথে জমাতবদ্ধ ভাবে ইফতারি করি ইফতারি করার পর হ্যাঁ এটা ঝাল হয়নি এটা মিষ্টি নেই এটা খারাপ এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা সেই এটা নানা রকম সমালোচনা তাই না দিল না একটা পানি দেয় দুটো দেয় না কত রকম তার উপর আবার উল্টো গালিও খেতে হয় তাই না যে দিচ্ছে খাওয়াচ্ছে তাকে যে একটা দোয়া দিতে হবে যাই দেখ তাকে দোয়া দিতে হবে তো সে দোয়াটা কি অধিকাংশ মানুষ জানে না ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন কি বলে দোয়া দিতে হয় জানে না আচ্ছা ইফতারি করার সময় দোয়াটা কি বলতে হয় ইফতারি করার নিজে ইফতারি করছেন কারের বাদ দেন পরের কথা বাদ দেন আপনি নিজে ইফতারি করছেন ইফতারি করার পর কি বলতে হয় এও অনেকে জানে না যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ যাহাবা জামা পিপাসা দূরীভূত হলো ওয়াবতাল্লাতিল উরুক এই শিরা উপশিরা সতেজ হয়ে উঠলো ওয়া সাবাতাল আজর আর সওয়াব আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হলো বা সাব্যস্ত হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন বলা হয় ইনশাআল্লাহ কখন বলতে হয় ভবিষ্যতে কোনো কাজ করার জন্য বলতে হয় কিন্তু সাবাতাল আজর এটা মানে অতীতে বলার জন্য বলা হয়েছে কিন্তু এটা ইনশাআল্লাহ আপনি এই জন্য বলছেন যেহেতু আপনি জানেন না যে আল্লাহ আপনার আজর বা সওয়াব দেবেন কি না কিন্তু আপনি আশা করেন ইনশাআল্লাহ আমার এই রোজাতে সওয়াব হয়েছে এই জন্য ইনশাআল্লাহ বলতে হয় যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এটা ইফতারির সময় দোয়া আর অপরের কাছে অপরের কাছে ইফতারি করলে কি বলতে হয় আফতারা ইনদাকুমুস সাইমুন
وأكل طعامكم الأبرار وصلت عليكم الملائكة এই তিনটে কথা বলতে হয় অপরের কাছে ইফতারি করলে বলে হতে সবই তো ভেজাল কত আর মুখস্থ করবো এই আল্লাহ যে জিকিরকারী বান্দা হবে সে করবে ভেজাল কোন জিনিসে নেই বহু কিছু শিখতে হয় আপনারা স্কুল কলেজে যখন পড়েছেন যারা মাদ্রাসায় পড়েছেন কত কে মুখস্থ করতে হয় তেমনি এগুলো মুখস্থ করা যারা মুখস্থ করবে দোয়াটা লিখে নিল পকেটে যেমন লিখে নিল বারবার বারবার দেখতে দেখতে বিশেষ করে রোজার সময় এই দোয়া দুটো এ তো সব সারা বছর পড়তে হয় না যেগুলো সারা বছর পড়তে আলাদা কথা কিন্তু রোজার সময় আপনি পকেটে রেখে দেন একটা কার্ড রেখে দেন কিংবা একটা ওই কাগজে লিখে রেখে দেন দেহ ইফতারির সময় জাহাবাত জামা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজম ইনশাআল্লাহ কিংবা ওই যে অপরের কাছে করলে আফতার ইনদাকুম সায়িমুন আকালা তাআমাকুম আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা এই দোয়া পড়লে আপনার সত্যিই আপনার কর্তব্য পালন হয়ে যায় যে আপনাকে খাওয়াচ্ছে সেও দোয়া পায় এবারে চলুন দোয়ার বদলে দোয়া কেউ উপকার করলে কেউ কিছু দিলে তাকে কি বলতে হয় কেউ কিছু দিল কিংবা উপকার করলো এই যেমন আমাকে মিসর আলী সিম এনে দিল আমি কি বললাম জাজাকাল্লাহ খায়ের আপনি একটা কিছু দিলেন আমি কি বললাম জাজাকাল্লাহ খায়ের আচ্ছা জাজাকাল্লাহ খায়ের বলে যে দোয়াটা দিলাম তো আপনারা তো কর্তব্য আমাকে কিছু দেওয়া আপনি কি বলবেন না وانتم فجزاك الله خير বলে হুজুর এ তো জাজাকাল্লাহ খায়ের থেকেও লম্বা ঠিক আছে সহজে বলেন ওয়াইয়াক কি বলবেন ওয়াইয়াক যখন বলবো জাজাকাল্লাহ খায়ের তখন কি বলবেন ওয়াইয়াক এটা ছোট আর বড় হচ্ছে ওয়ান্তুম ফাজাকাল্লাহু খায়রা কেউ বলে বারাকাল্লাহ ফিক উপকার করলে কিছু উল্লেখ কি বলে বারাকাল্লাহ ফিক তার জবাবে কি বলতে হয় ওয়াফিকা বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক ওয়াফিকা বারাকাল্লাহ এটা দোয়ার বদলে দোয়া হ্যাঁ তারপরে কি বলে ইফতারের সময় বললাম ওটা ইফতারের আগে না ইফতারের সময় ইফতারের যে দোয়া প্রসিদ্ধ আছে আল্লাহ কি বলে কি দোয়া পড়ে না পড়া ইফতারের আগে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লা রিজকিকা আফতারতু দোয়া সহিনা এই দোয়া সহি না এই জন্য ইফতারি হয়ে গেলে তখন ওই জাহাবাজ জামা আবতাল্লাতিল উরুক এই দোয়া বলতে হয় আমার দোয়া জিকির দই বইটা ভালো করে পড়েন আর ওখানে যেগুলো আছে মুখস্থ করেন ইনশাআল্লাহ কাজে দেবে ঠিক আছে হ্যাঁ না ওসবগুলো নেই সহি নেই এবারে চলুন অন্য দোয়া যদি কেউ বলে গাফার আল্লাহ লাক আল্লাহ তোমা আপনাকে ক্ষমা করুন তখন আপনিও বলবেন আপনাকেও যদি কেউ বলে আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসি এগুলো বাংলা বাংলা বললে বাংলা বলবেন আল্লাহ আপনাকে নেক বদলা দেখ তখন আপনি কি বলবেন আপনাকেও আর যদি আল্লাহ রসুলের ভাষাটা বলেন তো সেই ভাষাতে বলা ভালো যদি কেউ বলে আনা ওহিব্বুকা ফিল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসি তখন কি বলতে হবে আহাব্বাক আল্লাজি আহবাবতানি ফি সেই আল্লাহ আপনাকে ভালোবাসুন যার জন্য আমাকে ভালোবেসেছেন আপনি বাসছেন বুঝতে পারছেন তাহলে কোনো মেয়ে ছেলেকে বলতে যাবেন না মুশকিল হয়ে যাবে তাহলে যাকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কোনো মহিলাকেও ভালোবাসা হয় কিন্তু বলতে গেলে ফেতনা আছে অর্থাৎ পুরুষ মানুষকে গিয়ে বলবেন আহাব্বাক বলবেন হুজুর শিখিয়ে দিয়েছে এটা বলতে হ্যাঁ আহাব্বাক আল্লাজি আহবাবতানি ফিয়া উহিব্বুকা ফিল্লাহ আরবি না বললো তোমাকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি যখন আল্লাহর ওয়াস্তে ভালোবাসি বলবে তখন বলতে হবে কিন্তু শুধু যদি বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে বলতে হবে না যদি বলে আমি তোমাকে কেন ভালোবাসি আল্লাহর জন্য তাহলে বলতে হবে যে সেই আল্লাহ আপনাকে ভালোবাসুক বা তোমাকে ভালোবাসুক যা যার জন্য তুমি আমাকে ভালোবেসেছ ঠিক আছে তারপরে চলুন এবারে সফরে যদি যান বাইরে কোথাও যান গাড়ি চড়তে হবে তো তো গাড়ি চড়ার সময় কি দোয়া বলতে হবে হ্যাঁ গাড়ি চড়ার সময় কি দোয়া সুবহানাল্লাজি সাখখার লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন তাই না সুবহানাল্লাজি সাখখার লানা হাজা সুবহানাল্লাজি
سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون এই দোয়া পড়তে হয় পবিত্র মহান তিনি যিনি এই গাড়িকে বা এই সওয়ারিকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন অথচ আমরা একে বশীভূত করতে সমর্থ ছিলাম না আমরা আমাদের প্রতিপালকের দিকে অবশ্যই প্রত্যাবর্তন করব এটা সূরা কোরআন শরীফ কোরআনে আছে তাই না এটা কোরআনের আয়াত আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যখনই তোমরা সওয়ারির উপর সওয়ার হবে এই দোয়া পড়বে বা তারা যেন পড়ে তারপরে চলুন সওয়ারের হলো তারপরে বাজার যদি যান বাজারে প্রবেশ করলে কি দোয়া বলতে হয় হ্যাঁ বাজারে প্রবেশ করার কি দোয়া এবং তার ফজিলত কি তাই না কি বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু হ্যাঁ হ্যাঁ এই তো সহজ তো তারপরে বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কত সওয়াব হবে আল্লাহু আকবার 10 লক্ষ সওয়াব হ্যাঁ তার মানে হচ্ছে কলমাটা আপনারা সবাই জানেন প্রায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া যদি পড়েন তো বলা হচ্ছে 10 লক্ষ সওয়াব লেখা হবে 10 লক্ষ পাপ মুছে যাবে 10 লক্ষ মর্যাদায় উন্নীত হবেন আল্লাহ আকবার আর বেহেস্তের জন্য আপনার একটা ঘর তৈরি হবে কি ব্যাপার বাজারে গিয়ে এত বড় সওয়াব কেন যেহেতু বাজার কিন্তু কোন সওয়াবের জায়গা না বাজার হচ্ছে শয়তানদের আড্ডা বেশিরভাগ এই জন্য ওখানে গিয়ে নীল লাল এসব দেখতে দেখতে দোয়া মনে থাকে না বলুন কে কতজন বলতে পারেন দোয়া বাজারে গিয়ে এদেশের বাজার তাও তো পথে আছে আমাদের দেশের বাজার হ্যাঁ সেখানে হচ্ছে বড় মুশকিল আপনি চারিদিকে রং বেরঙের ফুল দেখবেন না এইসব দোয়া পড়বেন এসব দোয়া ভুলেই যাবেন তাই না মন থেকে উবে যাবে এই জন্য কি বলে লক্ষ যুগের মহা তপস্যা হয়ে যায় বুঝলেন এই যে দোয়া পড়ে ব্যাস এখন যদি নবীজির নাম শুনেন কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমা আলাইহি সালাতু ওয়াসসালাম আর মোরগের ডাক শুনলে কি বলতে হবে মোরগের ডাক শুনলে আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাযলিকা মসজিদ থেকে বের হওয়া দোয়া একই আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাযলিকা কেন মোরগ ফেরেশতা দেখতে পায় ফেরেশতা দেখতে পাওয়ার মানেই হচ্ছে যে আল্লাহ পক্ষ থেকে আসে তো তখন আমরা আল্লাহর অনুগ্রহ চাইবো আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাযলিক কুকুর গাধার ডাক শুনলে কি বলতে হয় হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কারণ এরা শয়তান দেখতে পায় আমরা রাতের বেলায় কুকুর ডাকলে পরে বলি এই কেউ মরবে রে কুকুর ডাকছে তাই না কিংবা চোর ডাকাত আসছে কিংবা যাই হোক বলি কিন্তু কুকুর ডাকলে কি হয় আসলে তারা শয়তান দেখতে কি বলতে হয় গাধার আওয়াজ শুনলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেমনি যদি কারো রাগ বেশি হয়ে যায় রাগ হলে কি বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন যেহেতু রাগ শয়তানের তরফ থেকে বেশ চলুন এবার বিয়ে খেয়ে আসি ইফতারি করলে দোয়া জানেন না কারো বাড়িতে দাওয়াত খেলে দোয়া জানেন না কারো বিয়ে খেলে সেখানে তো উপহার নিয়ে লোকাচার নিয়ে তারপর কত বিয়ের ব্যাপারই তো কত রকম গান বাজনা থেকে ড্যান্স এখন তো ভিডিও ফিল্ম অমুক তমক ক্যামেরা ফ্যামেরা এই সময় বিয়ে পড়ানোর সময় হুজুররা হাত তুলে মোনাজাত করে জামাতি মোনাজাত এসব নেই বিদাত অনেকে আবার বিয়ে পড়ানোর আগে ইয়ানবি সালাম আলাইকা এসব বিদাত বেশি বাড়াবাড়ি করে হাত তুলে মোনাজাত করাও বিদাত বর কনের জন্য দোয়া দিতে হবে বিয়ে খেতে গেছেন বিয়ে পড়া মজলিসে গেছেন সেখানে কি করতে হবে বর কনের জন্য দোয়া দিতে হবে কি বলে দোয়া দেখি কে বলতে পারে এখানে মধ্যে বর কনের জন্য দোয়া কে বলতে পারবে দেখি কেউ বিয়ে করেনি আপনাদের কেউ বিয়ে করেননি তো বিয়ে করার জন্য নয় না যে বিয়ে করবে সে দোয়াটা বলবে না নাকি আপনি শোনেন নেই কারো কাছে বলতে বলে হুজুর বিয়ে করেছি না করেছি বরযাত্রী তো গেছি হ্যাঁ বরযাত্রী গেলেও তো শোনা যায় বলুন কি দোয়া পড়তে হয় হ্যাঁ বিয়ে খেতে গিয়ে আপনারা তো দাওয়াত খেয়ে চলে আসি তারপর তাদের জন্য কি দোয়া দিই বর কনের উদ্দেশ্যে দোয়া দিতে হবে তো
কি বলতে হয় কেউ জানেন না নাকি কেউ বিয়ে খেতে যাননি না সৌদি আরবে বিয়ে খেতে যাননি সৌদি আরবে আগে তো গেছেন সৌদি আরবে না হলো দেশে গিয়ে তো বিয়ে হয় নিজের বাড়ির লোকের অনেক বিয়ে হয় বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা হ্যাঁ ফি খায়র কি বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র কি সুন্দর দোয়া রাসুলে আমাদের হুজুররা এই যে বিয়ে পড়াবার সময় আপনি বিয়ে পড়াতে নিয়ে আসেন দিয়ে হাত তুলে মোনাজাত করে তারপরে কবর জিয়ারত করার জন্য নিয়ে আসেন ধার করে বা ভাড়া করে নিয়ে যান সেখানে দোয়া করে এই যে এই সব জায়গাগুলোতে দোয়া করে কিংবা আপনি বাড়িতে মিলাদ পড়ালেন আব্বার জন্য দোয়া করালেন কিংবা আরো কিছু বেশিরভাগ সময়ে দেখবেন এই হুজুররা ধান ভানতে শিবের গীত গায় ধান ভানতে শিবের গীত অবশ্য আমাদের প্রবাদ না হিন্দুদের প্রবাদ মানে ধান ভানার সময় যে গীত আছে সেই সেই গীত না গিয়ে শিবের গীত গায় যেখানে যে দোয়া পড়া দরকার সেই দোয়া না পড়ে অন্য দোয়া পড়ে যেমন রব্বানা আতিনা ফি দুনিয়া রব্বানা জালামনা দেখবেন দু একটা হুজুর আছে দু একটা ইমাম আছে এক গত এক সিলসিলা একদম আছে ও মুখস্থ করা আছে ওই নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে যেটা পড়ে সব জায়গাতে একই আমি বলছি না সবাই কিছু আছে এরকম করে এখন বিয়ে পড়াবার পর কি দোয়া করতে হবে এদের জন্য বরকনের জন্য তা না ওই রব্বানা আতিনা রব্বানা জালামনা তেমনি মোনাজাত এতে আপনার কি বলে জিয়ারত করতে গিয়েও সেই একই অবস্থা এগুলো জিয়ারত করতে গিয়ে এইভাবে জামাতি বা ভাড়াটে এইভাবে দোয়াকারী নিয়ে গিয়ে দোয়া করানো কি বিদাত আপনি নিজে যান আপনি আব্বা আম্মার কবর জিয়ারত নিজে করেন নিয়ে গিয়ে দোয়া আর একাকী হাত তুলে দোয়া করা হবে কিন্তু জামাতি না ঠিক আছে তেমনি বিয়ে পড়ানোর পরে জামাতি দোয়া নেই আপনি দোয়া যখনই হয়ে গেল বিয়ে পড়ানো কিংবা তখনই বরকে উদ্দেশ্য করে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র কি মানে দেখুন আল্লাহ তোমার জন্য এই বিবাহকে বরকতপূর্ণ করুন বরকতময় করুন তোমার উপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে স্বামী স্ত্রীকে কল্যাণে মিলিত রাখুন কল্যাণে মিলিত রাখুন তার মানে অকল্যাণ হলে যেন মিলিত না রাখেন যতদিন তোমরা ভালোভাবে থাকবে ভালোভাবে থাকো মিলিত থাকবে ভালোভাবে থাকো ঠিক আছে আবার করেন হয়ে গেছে তো কি হলো আবার বিয়ে করেন আবার দোয়া নেন বুঝতে পারছেন তো এ হচ্ছে বরকনের জন্য আচ্ছা যদি কেউ কি বলতে হয় আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ বলে এবং শোনা যায় তবেই আপনি কি বলবেন ইয়ারহামুকাল্লাহ তার মানে আল্লাহ তোমাকে রহম করুক কেন এটা আলামত কিসের সর্দি সর্দি লাগলেই মুশকিল আছে আর হাঁচি হাঁচি হলে হলে পড়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় তার কারণ যখনই করা হয় তখন আপনার ওই যে ক্লিয়ার হয়ে যায় রাস্তা নিঃশ্বাসের রাস্তা ক্লিয়ার হয় তার জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় আর যে শুনবে তাকে কি বলতে হয় ইয়ারহামুকাল্লাহ আল্লাহ তোমাকে রহম করুক কারণ সর্দি লাগতে পারে তাই না আচ্ছা আল্লাহ ইয়ারহামুকাল্লাহ বললা শুনলে পরে যে হাঁচি দিয়েছে সে আবার কি বলবে এ এক লম্বা চওড়া ব্যাপার ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম আল্লাহ তোমাকে হেদায়েত করুক এবং তোমার অন্তরকে সংশোধন করুন আল্লাহু আকবার দেখছেন দোয়ার দোয়া দোয়ার দোয়া আমরা তো সালাম দিই না সালাম মানে শান্তি শান্তির ভিখারি আমরা সারা বিশ্বে অশান্তি চলছে আর সেই অশান্তির কারণে আমাদের অবস্থা কি অথচ আমরা এক অপরকে সালাম দিই না সালাম দিলেই তো শান্তি তাই না সালাম মানে কি তোমার উপর শান্তি হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যেমন দিয়েছে কমসে কম সেরকম দাও তাহলে সালাম হবে বরকত হবে দোয়া আল্লাহু আকবার কিন্তু আমরা সেটাই চাই না সালামও দিতে জানি না বিশেষ করে মহিলা মহলে সালামের প্রচলনটা আরো কম ছেলেদের মহলে যদি কোথাও কোথাও আছে মাদ্রাসাতে তো আছেই কিন্তু স্কুল কলেজে নেই তারপরে হাটে বাজারে দেখবেন সেরকম চর্চা নেই বিশেষ করে মহিলা মহলে সালামের কম অতএব এগুলো শেখানো দরকার এবং চর্চা রাখা দরকার হাঁচি হলো তাহলে এবার হাই উঠে হাই উঠলে কি দোয়া বলতে হয় হ্যাঁ অনেক বলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাই উঠলে কোনো দোয়া নেই তবে হাই উঠলে আদব আছে এই যে এরকম করা যাবে না কেন
কারণ এতে শয়তানে হাসে হাওয়া হাওয়া করে শব্দ করা যাবে না আর মুখ ঢেকে নিতে হবে হয় কাপড় দিয়ে আর না হয় হাঁচির সময় তাই হাঁচি অনেকে হাঁচে হাঁচি করে হেসে দিলে গোটা একদম মসজিদ গম 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 করে না কাপড় দিয়ে টেপে ধরে যত হালকা শব্দ করা যায় এটা চেষ্টা করতে হবে ব্যাস তাহলে হাই তোলার সময়ে কোনো দোয়া নেই বাম হাতে ধরাই ভালো তার কারণ নোংরা বের হচ্ছে হাদিস কোরআনে এমন কিছু নেই যে ডান হাতে না বাম হাতে আপনার যেটা সুবিধা হয় কাপড় দিয়ে ধরলে তো ডান হাতে ধরাই যায় কিন্তু বাম হাতে ধরলে কি হয় যদি বাই চান্স হ্যাঁ বেরিয়ে গেল তাহলে পরে সমস্যা নেই ঠিক কিনা ডান হাতটা আপনি ব্যবহার করবেন না কিংবা তারপরে হয়তো কারোর সাথে হাত দিতে হলো কিছুতে ভালো জিনিসে হাত দিতে হলো তো আপনার হাতটা নোংরা হয়ে গেল নোংরা করবেন না এই জন্য বাম হাতে করলে আপনার সেটাই বেশি ভালো ব্যাস এবারে চলুন চাঁদ দেখার সময় কি দোয়া বলতে হয় প্রত্যেক মাসে চাঁদ একবার ওঠে কে দোয়া পড়েন বলুন কে বরকত চান আর কে শান্তি চান প্রত্যেক মাসের শুরুতে আল্লাহর কাছে শান্তি কামনা করেন বরকত কামনা করেন কি বলে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়া সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ এটা বলতে তাই না আর অন্য বর্ণনা আছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়া সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ তার মানে হে আল্লাহ এই চাঁদ কে উদিত করো কি নিরাপত্তা বা বরকত দিয়ে এবং ইমান দিয়ে আর শান্তি দিয়ে ইসলাম দিয়ে আমার রব তোমার রব আল্লাহ কাকে বলা চাঁদকে বলে আমার রব তোমার রব আল্লাহ দেখেন এখানে কি চাওয়া হয় বরকত চাওয়া হয় শান্তি চাওয়া হয় নিরাপত্তা চাওয়া হয় মাসের শুরুতে আমরা একবার বলছিলাম না যে অনেকে বছর বরণ করে বর্ষবরণ করে কিন্তু বর্ষবরণের রীতি ইসলামে নেই বরং মাস বরণের রীতি আছে সেটা চন্দ্র দর্শন করে নতুন চাঁদ দেখে নতুন চাঁদকে কি বলে হিলাল হ্যাঁ আর সাধারণ চাঁদকে বলে কামার পূর্ণিমা চাঁদকে বলে বদর তো হিলাল দেখে মানে এমনি চাঁদ দেখে না চাঁদ দেখার দোয়া না নতুন চাঁদ দেখার দোয়া তার মানে হিলাল দেখার দোয়া হিলাল দেখলেই তো এই হিলালকে না ওই যে আকাশের হিলাল চাঁদকে দেখলে কি বলবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াস সালামাতুল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ মেঘ দেখলে কি দোয়া বলতে হয় মেঘ দেখলে আকাশে মেঘ উঠেছে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ আর মেঘ ডাকলে কি বলতে হয় সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতে তারপরে আপনার ডাকলে মেঘ ডাকলে কি বলতে হয় মেঘ বিদ্যুৎ চমকালে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতে ঠিক আছে তার মানে এটা কোরআনের আয়াত তা আমি তার পবিত্রতা বর্ণনা করি যার ভয়ে মেঘনাদ তার মানে বজ্র ফেরেশতাগণ তার প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করে হ্যাঁ এখানে ওই যে আল্লাহুম্মা লা তাকতুলনা বি গাজাবেক এটা আছে না এই দোয়া সহি না অতএব বুঝতেই পাচ্ছেন আর ঝড় ঝড় নামলে ঝড় এলে তখন কি বলতে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা কারণ ঝড় এসে ক্ষতি করে এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয় যে আল্লাহ এর অমঙ্গল কামনা করি অমঙ্গল থেকে মানে দূরে থাকতে চাই অতএব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা বলতে হয় রোগী দেখতে গেলে কি বলতে হয় রোগী দেখতে গিয়ে হ্যাঁ কেমন আছো ভালো আছো দুঃখ করো বলতে সান্ত্বনা দিতে হয় ঠিক আছে কিন্তু সুন্নতি দোয়া কি লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ মানে কিছু মনে করো না লা বাস মালেস যা হবে হয়ে গেছে আমি কষ্ট পাচ্ছ কিন্তু তাহুর ইনশাআল্লাহ তাহুর মানে পবিত্র তুমি গুনাহ তোমার গুনাহ ঝরে যাবে সান্ত্বনা দেওয়ার ভিতরে এ সান্ত্বনা দেবেন রোগী দেখতে গিয়ে কিছু মানুষ আছে রোগ বাড়িয়ে দেয় তাই না রোগী দেখতে গিয়ে কিছু মানুষ আছে রোগ বাড়িয়ে দেয় হ্যাঁ গো এই তো অবস্থা ভালো দেখছি না এই তো হ্যাঁ কি কিছু খাই না না এই বাবা আমাদের অমকের হয়েছিল গো দুদিন পরেই মারা গেছিল যদি এইরকম শোনে রোগীর অবস্থা কি হয় বলুন তো মরার আগেই মরে যাবে আপনি রোগী দেখতে যাবেন সেখানে আপনি সাহস দেবেন তাকে তাকে বাঁচার এটা দেবেন তারপরে যেটা হবে আসলেই রোগ হলে রোগ জ্বালা হলে পরে গুনাহ ঝরে যায় আপনি বলবেন লা বাসা তাহুর ইনশাআল্লাহ ঠিক আছে অনেকে দোয়া জানে না আচ্ছা রোগীর জন্য দোয়া করতে কি বলতে হয় রোগীকে ঝাড়তে রোগীকে বলতে
أذهب الباس رب الناس واشف أنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. إذا قلت هاي أذهب الباس رب الناس واشف أنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر هذه منطر من هنا هذا منطر هذا بوتة. এগুলো যারা লেখাপড়া জানে তারা বই থেকে ভালো করে মুখস্থ করবে আর যদি পারে কেউ সিডি থেকে মুখস্থ করবে ভালো কথা আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সুকমা এই হচ্ছে ধারার সময় মুসিবতের সময় কি বলতে হয় একটা বিপদের খবর শুনলে তখন কি বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট করে আর যদি বড় মুসিবত হয় আর দোয়া আছে আল্লাহুম্মা জুননি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা যদি এই দোয়া পড়েন তাহলে ভালো জিনিস পাবেন যাই হোক মোট কথা যেটা প্রথম বলতে সেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকের যদি ভয় হয় যে লোকে লোকের ভয় হচ্ছে তখন কি দোয়া বলতে হয় লোকের ভয় হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আল্লাহর কাছে আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বিশাল মুসিবতে পড়েছেন আপনার কোনো উদ্ধার হচ্ছে না যেমন বিপদ ইউনুস নবীর হয়েছিল এমন অন্ধকারে পড়েছেন এমন কঠিন অবস্থায় পড়েছেন তখন কি বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন বলেন ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হবে তেমনি শত্রুর ভয় হলে শত্রুর ভয় সামনে আসছে এরে কি করবে না করবে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আচ্ছা হতাশাজনক হলে কিছু হলে কি বলবেন হতাশাজনক নিরাশ হয়ে গেছেন ঘর ভেঙে গেল সমস্ত জমির ফসল নষ্ট হয়ে গেল চুর ডাকাতি হয়ে গেল চুরি হয়ে গেল এই সময় কি বলে হাই হাই গো অমকে যদি 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 হয়তো যদি কি বলতে হবে কদ্দার আল্লাহু আমা শা ফাআল বাস আল্লাহর কাছে তকদির নিয়ে হ্যাঁ কদ্দার আল্লাহ আল্লাহ তকদিরে লিখেছিলেন আমা শা ফাআল ইচ্ছা যা ইচ্ছা তাই করেছেন আর কিছুই করার নাই ভাই এই ভাই আমার তোমার সব হয়ে গেল বন্ডা এসে ভাইয়ের গলা ধরে ভাই এই সর্বনাশ হয়ে গেল কদ্দার আল্লাহু আমা শা ফাআল খালাস কিছুই করার নেই আর যদি যদি ভাই যদি এরকম করতে তাহলে হতো না যদি যদি না যদি যদি শয়তানের দরজা খুলে দেয় তুমি তৌহিদবাদী মানুষ আল্লাহকে চেনো অতএব আল্লাহর কাছে নিজের ভাগ্য এবং ভাগ নিয়ে সন্তুষ্ট থাকো যা হয়েছে হোক কিন্তু নতুন করে জীবন শুরু করো আর হায় হা হতাশ করো না মনোরম কিছু দেখলে খুব চমৎকার কিছু দেখলে কি বলতে হয় হ্যাঁ সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাই না মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনি কোন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দেখলেন ইস 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 মানে কি হ্যাঁ আপনার খুব চমৎকার লেগেছে বাস নজর বদনজর বলে একটা জিনিস আছে না বদনজর সত্যি বদনজর লেগে যাবে এই জন্য ইস না বলে কি বলবেন মাশা আল্লাহ ঠিক আছে এই জন্য দেখবেন হ্যাঁ বদনজর সত্য এই জন্য মেয়েরা বদনজর না লাগার জন্য পাশ কপালে ফোটা দেয় হ্যাঁ ঘর থেকে বের হয় নিজাস না নিজাস নজর লেগেছে করে আঙুলটা কামড়ে দেয় তাই না আরো কত কি করে কালি লাগিয়ে দেয় তো না এরকম নাকি বলবেন মানে সমাজে থাকতে হবে যে দেখবে বাচ্চা ফুটফুটে বাচ্চা দেখতে সত্যি ভালো লাগে তো সেই বাচ্চাকে দেখে আপনি বলবেন মাশা আল্লাহ ঠিক আছে ভবিষ্যতে কোনো কাজ করব বললে কি বলতে হয় ইনশাআল্লাহ কি রিয়াদ যাবেন নাকি ইনশাআল্লাহ যাব বদনজর না লাগলে সে কি বলে না লাগার জন্য আপনি দোয়া আছে দোয়া পড়ুন যে দোয়া আছে কি বলে তাকে ঝাড়ফুঁক করুন তাকে দোয়া তার জন্য দোয়া পড়ুন ওই যে কুমা বি কালিমাতিল্লাহি তামাতি মিন কুল্লি হ্যাঁ মিন আইন ইল্লাম মিন কুল্লি আইন ইল্লাম মা ওয়াহামা এই দোয়া আছে সেই দোয়া পড়ুন আপনি ওই যে কুমা বি কালিমাতিল্লাহি তামা মিন কুল্লি আইন ইল্লাম মা ও মিন কুল্লি শয়তানিন ওয়াহামা এই দোয়া আছে সেই দোয়া দিয়ে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ বদনজর দূর হয়ে যাবে এখন প্রশ্ন করার সময় না আমি এখন কথা বলছি ব্যাস আগামীতে কিছু করব বললে হলো কি বললে তাহলে ইনশা আল্লাহ যেটা ভবিষ্যৎ হয়ে গেছে অতীতে তখন বলবেন হ্যাঁ তো তোমার তো তুমি তো বিরাট নম্বরে পাশ করেছ এটা অবাক হয় না এখন কি বলতে হবে মাশা আল্লাহ তখন বললে হবে না যে ইনশাআল্লাহ তুমি তো ভালো নম্বরে পাশ করেছো বলা হবে না বলা হবে না ওই যে একজন কি বলে গরু কিনতে যাচ্ছিল বিয়াই বিয়াই দেখা হয়েছে বিয়াই কোথায় যাচ্ছ বল গরু কিনতে যাচ্ছি বলছে ইনশাআল্লাহ বলো কেন ইনশাআল্লাহ কেন বলবো আল্লাহ চাইলে তবে তুমি গরু কিনবে বলে কেন আমার পকেটে পয়সা আছে আমি বাজারে যাব গরু কিনবো চলে আসবো
দিয়ে বাজারে গেছে, বাজারে ভিড়ে ঘুরতে ঘুরতে তারপরে গরুর দরদাম করে দেখছে পকেটে হাত দিয়ে টাকাটা নেই। দিয়ে ও ভাবলো তাহলে বিআই যা বলেছিল তা তো ঠিক। আসার সময় বিআই সঙ্গে দেখা, কই বিআই গরু কই? ইনশাল্লাহ পকেটে টাকা ছিল চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ। তার মানে আর ঠকবো না, একবার ঠকেছি ইনশাল্লাহ না বলে আর দ্বিতীয়বার ঠকবো না। এখানে কি ইনশাল্লাহ বলা হবে? তো এই হলো কথা, ইনশাল্লাহ বলতে হবে ভবিষ্যতের জন্য, ঠিক আছে? তারপরে চলুন এবারে আবার বাড়িতে ফিরে আসেন, দিয়ে কাপড় খুলুন। কাপড় খোলার সময় কি বলতে হয়? কাপড় খোলার সময় কি বলতে হয়? এখনই ভুলে গেলে না? এই শুরুতে বললাম বিসমিল্লাহ, কিছুই না বিসমিল্লাহ। তারপরে বিছানায় শোবেন, বিছানায় শুয়ে শোবার আগে যে সকল দোয়া আছে তার মধ্যে প্রধান দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। উঠেছিলেন তখন কি ওই মরণের নাম নিয়েছিলেন, যদি আল্লাহ তুমি আমাকে মেরে রেখেছেন তুমি উঠাইলে, এখন শোবার সময় মরণের মরণকে স্মরণ, দেখছেন মরণকে স্মরণ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, তোমার নামেই মরি ও বাঁচি। এইভাবে তারপর আরো অন্যান্য দোয়া আছে পড়তে পারেন, তার বিশেষ করে আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারা শেষ দুই আয়াত পড়েন, তিন কুল তিনবার করে পড়েন, হ্যাঁ, তারপরে কি বলে কুলে হালকা ফিরুন পড়েন, আরো যে সমস্ত দোয়া দোয়া আছে মুখস্থ করতে হবে, জানতে হবে। সকাল সন্ধ্যায় কি বলবেন? সকালে বলবেন, সকালে কি বলতে হয়? হ্যাঁ, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আর সন্ধ্যায় কি বলবেন? আল্লাহুম্মা বিকা আমসাইনা, বাস বাকি ওইরকমই প্রায় কাছাকাছি। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। সকালে নুশুর আর বিকালে মাসির, এই হলো সকালে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আর সন্ধ্যায় আল্লাহুম্মা বিকা আমসাইনা ও বিকা আসবাহনা। সকালে আসবাহনা আগে বলতে হবে আর সন্ধ্যাতে আমসাইনা আগে বলতে হবে। আল্লাহুম্মা বিকা আমসাইনা ও বিকা আসবাহনা ও বিকা নাহিয়া ও বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। সকাল সন্ধ্যা বলতে কি বোঝায়? আপনি ফজরের আজান হওয়ার পরেই বলতে পারেন, নির্দিষ্ট করবেন না, ফজরের নামাজের পরেও বলতে পারেন, একদম সকাল কি বলে আপনার জোহরের আগে পর্যন্ত, যে কোনো সময় পড়লে মনে না থাকলে পরে জোহরের আগে পর্যন্ত পড়লে হয়ে যাবে। আর সন্ধ্যার দোয়া জোহরের পর থেকে নিয়ে একটি এশা পর্যন্ত, যখনই আপনার মনে থাকবে মনে পড়বে আপনি পড়েন এই সকাল সন্ধ্যার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মুখস্থ করি আর আল্লাহর জিকিরকারী বান্দা বিশেষ বিশেষ ক্ষেত্রে জিকির করার তৌফিক লাভ করি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।